দেখো, প্রথমে তোমাকে জানাই যে প্রথম যে খবরটি সেটা হচ্ছে যে কেন্দ্রীয় মন্ত্রীর পরিচয় দিয়ে লক্ষ লক্ষ টাকা প্রতারণা এবং এরকম দুটি পরিবারকে প্রতারণা করা হয়েছে অভিযোগ। তিনটি থানাতে লিখিতভাবে অভিযোগ হয়েছে, বেলেঘাটা থানা, বেলগড়িয়া থানা এবং ইকো পার্ক থানা। যেটা অভিযোগ যে 31শে ডিসেম্বর একটি বর্ষবরণের একটি অনুষ্ঠানে প্রথম পরিচয় হয় ওই ব্যক্তির সাথে, পরিবারে যারা অভিযোগ করছেন, এবং তাদের বক্তব্য হচ্ছে যে সে জানায় যে সে নিজে কেন্দ্রীয় মন্ত্রী, পরবর্তীকালে সে জানায় সে পিসি সরকারের আত্মীয়, সে ফেস রিড করতে পারে, বিভিন্নভাবে সে টাকা নিয়েছিল, কখনো টেন্ডার পাইয়ে দেওয়ার নাম করে টাকা নিয়েছিল, কখনো জ্যোতিষশাস্ত্রে ব্যবহৃত যে পাথরগুলো রয়েছে সে পাথর নিয়ে বা পাথর বিক্রি করার নাম করে টাকা নিয়েছিল, একাধিক জায়গা থেকে এরকম টাকা নিয়েছে, কারোর কাছ থেকে 36 লক্ষ, কারোর কাছ থেকে 17 লক্ষ, কারোর কাছ থেকে 3 লক্ষ করে টাকা নেওয়া হয়েছে এমনটা অভিযোগ। লিখিত অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যে তদন্ত শুরু করা হয়েছে, বেলেঘাটা থানার পুলিশের তরফ থেকে বেশ কয়েকটি জায়গাতে ইতিমধ্যে তল্লাশি করা হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত ওই ব্যক্তির খোঁজ পাওয়া যায়নি। তাৎপর্যপূর্ণভাবে ওই ব্যক্তির সঙ্গে বেশ কয়েকজনের ছবি পাওয়া যাচ্ছে। ওই ব্যক্তি নিজে জানিয়েছিল যে তার একটি প্রাইভেট জেট রয়েছে এবং পাপ্পু যাদবের সঙ্গে তার ছবি রয়েছে। সে নিজে শুধুমাত্র কেন্দ্রীয় মন্ত্রী নন, তিনি ইলেকশন কমিশনের একজন অবজারভার। এছাড়াও তিনি বলেছিলেন যে বিভিন্ন রাজনৈতিক দলের ব্যক্তিত্বদের সাথে তার পরিচয় আছে। এইভাবেই সে বিভিন্নভাবে এই প্রতারণা চালিয়ে যাচ্ছে। যদিও অভিযুক্ত এখনো পর্যন্ত পলাতক, তার খোঁজ করা হচ্ছে। অন্যদিকে যে তুমি দ্বিতীয় ঘটনাটির কথা বলছো, সেই ঘটনাটির বিষয়ে তোমাকে জানাবো। কালীঘাট থানার পুলিশ ইতিমধ্যে দুজনকে গ্রেপ্তার করেছে। এই যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে, তাদের বিরুদ্ধে অভিযোগ চেক ক্লোনিং করেছে তারা। তারা তাদেরই পরিচিত একজনের মাধ্যমে প্রথমে অ্যাকাউন্ট খোলে কালীঘাটের একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে। সেই অ্যাকাউন্ট খোলার সঙ্গে সঙ্গে যে চেকবুক তারা পেয়েছিল, সেই চেকে তারা দেখায়, সে চেক আবার ওই ব্রাঞ্চেই সে জমা দেয় এবং দেখায় যে ভুবনেশ্বরের একটি ব্রাঞ্চ থেকে তারা এই টাকাটা তুলছেন, এবং এই যে টাকা তুলছেন প্রায় 16 লাখ টাকার মতন, সেটা নিয়ে অন্য একটি ব্যাংকে, প্রাইভেট ব্যাংকে সেখানে জমা দিয়ে একদিনেই প্রায় 16 লক্ষ টাকা তুলে নেওয়া হয়েছিল। কীভাবে একদিনে 16 লক্ষ টাকা সে তারা তুললো, সেটা নিয়েও সন্দেহ। তদন্তকারীদের কোনোভাবে ম্যানিপুলেট করার চেষ্টা হয়েছিল কিনা, কোনো এটিএম বা বিভিন্ন এটিএমে বা এইভাবে এত টাকা তারা পেলো কী করে, কোনো সফটওয়্যারের কোনো কারসাজি আছে কিনা, এই বিষয়গুলো খতিয়ে দেখা হচ্ছে। যে দুজনকে কালীঘাটের ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে, সেই দুজনকে 10 দিনের পুলিশ হেফাজতে নির্দেশ দিয়েছে আদালত। তাদের সঙ্গে আরও বেশ কয়েকজন জড়িত আছে, এটি চক্র আকারে তারা এই কাজটা করছে বলে সন্দেহ, তাদেরও খোঁজ করা হচ্ছে। ধন্যবাদ আবি তোমাকে। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যযুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।